তৃণমূলের বিরুদ্ধে এবার তৃণমূল, বহিরাগতদের কাছ থেকে টাকা নিয়ে কাজ দেওয়া হচ্ছে, অথচ দীর্ঘদিন পার্টি করে তারা আজ বঞ্চিত। বুধবার সাত সকালে দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত সগরভাঙ্গা কলোনির এক বেসরকারি কারখানার সামনে ঝান্ডা নিয়ে তৃণমূল কর্মীরা বিক্ষোভে সামিল হলেন। এদের অভিযোগ, বারবার পার্টি নেতাদেরকে চাকরির জন্য বলা হয়েছে কিন্তু কাজ হয়নি, অথচ বাঁকুড়া বীরভূম পুরুলিয়া সহ ভিন রাজ্য ও জেলা থেকে লোকজন টাকার বিনিময়ে ঢুকে পড়ছে, অথচ এতদিন পার্টি করে তারা বঞ্চিত রয়েছেন। অবিলম্বে কাজের দাবিতে সরব এই তৃণমূল কর্মীরা। আন্দোলনরত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়িয়ে দলের নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বোরো চেয়ারম্যান তথা স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুনীল চ্যাটার্জি। ক্ষোভ উগড়ে দিয়ে ওই তৃণমূল নেতা বলেন, শ্রমিক সংগঠনে নতুন কমিটিতে তাদের জায়গা হয়নি, দলের নেতাদের মদতে নেতাদের গ্রুপিং চলছে কারখানাগুলিতে, আর মরছে সাধারণ বেকার ছেলেরা, তোপ দাগলেন ওই তৃণমূল নেতা। কারখানার গেটে এভাবে আন্দোলন করাটা ঠিক নয়, পাল্টা মন্তব্য তৃণমূল শ্রমিক সংগঠনের তিন নম্বর ব্লকের সভাপতি কল্লোল ব্যানার্জির। সগরভাঙ্গা কলোনির ওই বেসরকারি কারখানার মূল গেট আটকে রেখে তৃণমূল কর্মীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকোবেন থানার পুলিশ। কিন্তু পুলিশকে ঘিরে ধরে তৃণমূল কর্মীদের শুরু হয় তুমুল বিক্ষোভ, শুরু হয় পুলিশের সাথে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি। এদিকে তৃণমূলের অন্দরের এই দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছেন বিজেপির দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, জেলা সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। এরপরেই আগস্ট মাসে সম্ভবত পৌরসভা নির্বাচন হতে পারে, তো এরা তো কাজকর্ম করে। তো আমার বক্তব্য হচ্ছে যে এখানে রীতিমতো গ্রুপও হচ্ছে, কারণ আমাকে, আমি এখানকার কাউন্সিলর অঙ্কিতা কাউন্সিলর, আমরা এখন কোয়ার্ডিনেটর, এই যে কমিটি কমিটি, যে ট্রেড ইউনিয়ন কমিটি বা জেলা কমিটি, কোর কমিটি, কোনো জায়গাতে আমাদের স্থান নেই, কোনো জায়গাতে আমাদের স্থান, মানে রীতিমতো একটা গ্রুপ করে চালানো হচ্ছে। দলে ছাড়া কে করবে এগুলো? দলের লোকরাই তো করছে এগুলো। এই বেকার ছেলেদের পাশে কি আপনারা থাকছেন? আপনি থাকছেন, সুনীল চ্যাটার্জি থাকছে, এই বেকার ছেলে যারা আজকে কাজের দাবি, বেকার ছেলেদের না তৃণমূলের কোন নেতা কি বলে, ভাইপো কি বলে, সেটা মুখ্যমন্ত্রী মানে না, মুখ্যমন্ত্রী বলে ভাইপো মানে না, ভাইপো বলে মন্ত্রী মানে না, মন্ত্রী বলে কাউন্সিলর মানে না, অত এরা মুখে কিছু বললো ওদের কিছু যায় আসে না। যারা তৃণমূলে যারা লিডার এখন আছে, তারা যারা কামাই রাস্তা যদি বন্ধ হয়ে যায় তখন ধমকি চমকি দিয়ে তারা গেট জ্যাম করে লোক ঢুকে পড়ে, বাদ থেকে লোক নিয়ে এসে পরে ইনকাম করা যায় কী করে, তার জন্য চেষ্টা করছে। তৃণমূল কি বললো কি যায় আসে না, লোকাল যারা বলছে তাই সেটা ঠিক করতে হবে, অতএব ওইটা ধরবেন না, ঠিক আছে। তৃণমূল অনেক কিছু বলেছেন, কেউ শুনেছে? কেউ শোনে না, কেন তৃণমূল দলটা এখন শেষ প্রায়, মৃত প্রায়, ওদের কে কী বললো যায় আসে না সব জানে, ও যত যে কদিন আছে পুটো পুটো খেতে হবে, তার জন্যে আমরা আমাদের যে ভাগের অংশ পাচ্ছেন যখন তারা বিক্ষোভ করছে না। এখানে যখন যদি বিরোধীরা আজকে করতে হয় সেখানে প্রশাসনের মহল থেকে তাদের স্টেপ নেওয়া হতো, তা এখানে কেন পুলিশ কোথায় আছে? বিরোধী পক্ষ করলে তো পুলিশ আছে, তৃণমূল করলে পুলিশ কোথায়? দিদির পুলিশ, মুখ্যমন্ত্রী পুলিশ, আর পুলিশ এখন তৃণমূল, তৃণমূল মানে এখন পুলিশ, পুলিশ কামাচ্ছে, কামাই ভাগ পাঠাচ্ছে, তো সারা বাংলাতে পুলিশ মেরুদণ্ড আছে, পুলিশ শেষ হয়ে গেছে, পুলিশকে শেষ করে দেওয়া হয়েছে, অতএব পুলিশ বলে কিছু নেই। বিজেপি করলে, সিপিএম করলে, কংগ্রেস করলে পুলিশ, তৃণমূল করে ছাড়া আছে, অতএব ওটা আইনটা আলাদা, পশ্চিমবঙ্গে তৃণমূল এক আইন, বিরোধী জন্য আরও অন্য আইন, সেই জন্য এইসব বলে লাভ নেই। তৃণমূল যেখানে ইনকাম আছে, যেখানে রোজগার আছে, তারা একটু করে খাবে, কেউ কিছু বলার কিছু নেই, মুখে বলবে কাজে কাজে কিছু হবে না, কারণ ভাগটা দলাশ্রেণী বলেছেন যা করবে করো, 75 পাঠিয়ে দাও, 25 তোমরা নাও, এই যে ভাগের বাটোয়ারা, এই যে নেতারা বলে দিচ্ছেন তাই তারা করছেন। কয়েক মাস ধরে গ্রাফাইট নিয়ে বলে আসছি, গত দু মাস আগে আপনাদের মনে আছে আমরা এসডিওর কাছে আমরা ডেপুটেশন দিয়েছি গ্রাফাইট ইউনিয়নের থেকে, বাইরের লোকদের থেকে টাকা নেয়নি, সাগরভাঙ্গা গ্রামের লোকদের থেকেও তো টাকা নিয়েছে, দুর্গাপুরের বিভিন্ন লোকদের থেকে টাকা নিয়েছে, তৃণমূল টাকা ছাড়া কোনো কাজ করে নাকি? বাইরে বা ভিতরটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে ওরা টাকা নিয়ে এখন হচ্ছে লোক ঢোকাতে পারছে না, ফলে হচ্ছে তাদের বাড়িতে সাধারণ যুবকরা যাচ্ছে যে আমরা টাকা দিয়েছি গ্রাফাইটে কন্ট্রাক্টর ওয়ার্কারের টাকা 8 লক্ষ 9 লক্ষ, কেউ বলছে 12 লক্ষ দিয়েছি, তাদের হচ্ছে কাজে ঢোকাতে পারছে না, তারা তাদের বাড়িতে যাচ্ছে, এটা বাঁচার জন্য ওদের দেখাচ্ছে, দেখ আমরা তোদের জন্য চেষ্টা করছি। আর আমার তো মনে পড়ছে কারখানার গেটে অবস্থান করেছিল জিতেন্দ্র তিওয়ারি এই ইস্যুতে, তারপরে বিজেপিতে চলে গেল, এদের পরিণতি কী হয় দেখুন। 28 এবং 29 দীর্ঘদিন ধরে আমাদের এই লড়াই চলছে, প্রায় বছর 2.5, বারবার নেতা মন্ত্রী শান্তিদেরকে বলো আমাদের লিস্ট জমা করেছি, এখনো পর্যন্ত এখন কোনো বেকার ছেলেদের রিক্রুটমেন্ট হয় নাই, তবে ছাই খালি গ্যাস থেকে শুরু করে আমাদের সব এখানকার স্থানীয় বাসিন্দারা খাচ্ছে, প্রচুর রোগ জ্বালা সবই শুরু হয়েছে, এখনো পর্যন্ত তারা একটা কোনো স্টেপ নিচ্ছে না।
এই দেখছি দেখবো করে ছেড়ে দিচ্ছে, সেই হিসাবে আমাদের আজকে বিক্ষোভ এসে। হ্যাঁ, ম্যানেজমেন্টের কাছে সেসব আমাদের লড়াই চলছে স্থানীয় বিকাশদেরকে নিয়ে। সেই লড়াই আমরা আজকে সামিল হয়েছি যে দেখি ম্যানেজমেন্ট কি বলে কি না বলে, আমরা পুলিশ প্রশাসনকে জানবো, আবার আপার লেভেলকে আমরা আবার জানাবো। কি না